আজ থেকে ঠিক 54 বছর আগে মোহাম্মদ আলী পার্কের এই দুর্গাপূজার সূচনা হয়েছিল। তখন বাজেট ছিল মাত্র 65 টাকা। তারপর এই মোহাম্মদ আলী পূজোর বাজেট ছাড়ায় 1 কোটি টাকারও বেশি। মোহাম্মদ আলী পার্কের পুজো শুধু শারদীয় দুর্গা উৎসবই নয়, এটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শনও। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণ হিসেবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। সেই সংকট উত্তরণের পথ দেখাতে পারেন দেবী দুর্গা। মোহাম্মদ আলী পার্কের এবারের দুর্গাপূজার থিম এটি। মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ রোড খেসা অঞ্চলটি মূলত মুসলিম প্রধান এলাকা। 54 বছর ধরে পূজা কমিটিতে রয়েছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। আমাদের যে অঞ্চল আছে এটা মুসলিম ডমিনেটেড আছে, আর মুসলিম আমাদের পুজোতে খুব মানে কোঅপারেট করে, ওরা নিজে এখানে হেল্প করে, এখানে এসে ওরা পার্টিসিপেট করে। পুরো ওয়ার্ল্ডের মধ্যে যুদ্ধ হচ্ছে, ওয়ার হচ্ছে, মায়ের কাছে এরা প্রার্থনা যে মা আসুন শক্তিকে নষ্ট করো। কলকাতার মেধা তৈরির পীঠস্থান বলে পরিচিত কলেজ স্ট্রিটে রয়েছে কলেজ স্কোয়ারের দুর্গাপূজা। মানুষে মানুষে এত বিভাজন, চারিদিকে নানা সংকটের বিষয়টি তাদের এবারের থিম। মানুষে মানুষের বিভেদ আমরা কখনো চাই না। এই বিভেদ এই শারদীয়া উৎসবে দেখবেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একযোগে আমাদের এই পুজোতে সামিল হন। শুধু উত্তর কলকাতা বললে ভুল হবে, গোটা কলকাতার নজরকাড়া মণ্ডপ হিসাবে এরই মধ্যে জায়গা করে নিয়েছে লেবুতলা পার্কের পূজা। স্বাধীনতার 75 বছরকে স্মরণ করে এবারের পূজার থিম লাল কেল্লা। প্যান্ডেল যেটা হচ্ছে ওটা হচ্ছে ফাটাফাটি, মানে এবছর আমরা 75 বছরের ইন্ডিপেন্ডেন্সটাকে সেলিব্রেট করছি। এদিকে পূজা শুরুর আগেই দল বেঁধে বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। পূজা মানে ঘোরা, বন্ধুদের সঙ্গে আড্ডা, জামা কাপড়। লাস্ট 2 ইয়ার্সের যে জমা মানুষের ক্ষোভটা আছে সেটা আস্তে আস্তে বেরোচ্ছে, তো ভিড় বাড়তে থাকবে। এখনো বৃষ্টির পূর্বাভাস না থাকলেও পূজা শুরুর আগেই তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।